আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টি স্বাধীনতা পছন্দ করে, আর এই কারণেই ইসলামের বিজয় ও স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। কেননা স্বাধীনতা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বিজয় এবং স্বাধীনতা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য এক বিশেষ নিয়ামত। ইসলাম চায় সব মানুষ যেন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে আমরা যেন আমাদের ভূখণ্ড তথা মাতৃভূমিকে ভালোবাসি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ থেকেও আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসা ও বিজয়ের আনন্দ উদযাপনের দৃষ্টান্ত পেয়ে থাকি। তাই দেশের বিজয় দিবস উদযাপন হোক আমাদের গৌরব। স্বাধীনতার ইসলামী স্বরূপ হচ্ছে মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ একমাত্র তার সৃষ্টিকর্তার গোলামি করবে। আমাদের মাতৃভূমি বাংলার বিজয়ের পিছনে রয়েছে অনেক ত্যাগ, দিতে হয়েছে লাখো প্রাণের তাজা রক্ত। আল্লাহ তাআলা তার জমিনে পরাধীনতা পছন্দ করেন না। যেখানে স্বাধীন ভূখণ্ড নেই সেখানে ধর্ম নেই, আর যেখানে ধর্ম নেই সেখানে কিছুই নেই। তাই ইসলামে গোলামের জিনজির থেকে বিজয়ের গুরুত্ব অতি ব্যাপক। সৃষ্টির প্রতিটি জীব স্বাধীনতা ও বিজয় পছন্দ করে। পৃথিবীতে এমন কোনো জাতি বা জীব পাওয়া যাবে না যারা পরাধীন থাকতে চায়। তাই স্বাধীনতা অর্জনের জন্য সবাই কতই না চেষ্টা প্রচেষ্টা করে থাকে। আর এই স্বাধীনতার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মক্কাকে করেছিলেন স্বাধীন। তিনি সবাইকে বিজয়ের প্রকৃত আনন্দ উপভোগ করতে দিয়েছিলেন। বিজয়কে কেন্দ্র করে পবিত্র কোরআনে দুটি সুরা রয়েছে, একটি সুরাতুল ফাতহা বা বিজয়, অন্যটি সুরা আন-নাসর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তখন মানুষকে দলে দলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলামে প্রবেশ করতে দেখবে। তখন তোমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা কর আর তার কাছে ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তিনি ক্ষমাশীল। সূরা আন-নাসর আয়াত 1-3। এখানে বিজয়ের যে আনন্দ প্রকাশ তা আল্লাহর শুকরিয়া, আল্লাহর পবিত্রতা ও বরত্ব বর্ণনা করার মাধ্যমে আমাদের দেয় ইসলাম। তাই তো মক্কা বিজয়ের আনন্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ক্ষমার ঘোষণা করেছিলেন। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ানের একটি ঘটনাও ইতিহাসে সংরক্ষিত আছে। কি সেই ঘটনা? আবু সুফিয়ানকে যখন গ্রেপ্তার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়, তখন তিনি তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার জাতির প্রতি দয়া করবেন না? আপনি তো পরম দয়ালু ও মহানুভব, এছাড়া আমি আপনার আত্মীয় বটে, ভাই হই, তাই আমাকে সম্মান দেখানোও প্রয়োজন। কেননা এখন আমি ইসলাম গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও মক্কাতে ঘোষণা করে দাও, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আবু সুফিয়ান বললেন, হে আল্লাহর রাসূল, আমার ঘরে আর কতজনের সংকুলান হবে? এত বড় শহর, তা আমার ঘরে আর কতজন আশ্রয় নিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যে ব্যক্তি কাবা শরীফে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে। আবু সুফিয়ান বললেন, হে আল্লাহর রাসূল, কাবা শরীফও ছোট একটি জায়গা, সেখানেই বা কতজন আশ্রয় নেবে? তারপরেও লোক বাকি থেকে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে। এবার আবু সুফিয়ান বলল, হে আল্লাহর রাসূল, যারা রাস্তাঘাটে বসবাস করে তারা কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। তারপর তিনি একটি পতাকা বানান এবং বললেন, এটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা, তাকে সঙ্গে নিয়ে এ পতাকা সহ চৌরাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করো, যে পতাকার নিচে এসে দাঁড়াবে, পতাকার নিচে আশ্রয় নেবে তাকেও প্রাণ ভিক্ষা দেওয়া হবে। আবু সুফিয়ান বললেন, ঠিক আছে, এবার যথেষ্ট হয়েছে।
আমাকে গিয়ে ঘোষণা করার অনুমতি দিন, যেহেতু মক্কার কুরাইশ নেতারাই অস্ত্র সমর্পণ করেছিল, তাই ভয় পাবার কোনো কারণই ছিল না। আবু সুফিয়ান মক্কায় প্রবেশ করে ঘোষণা করেন, নিজ নিজ ঘরের দরজা বন্ধ রাখো, আর কেউ বাইরে এসো না, কাবা শরীফে চলে যাও, এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকার নিচে যারা আশ্রয় নেবে তাদের সবাইকে নিরাপত্তা দেওয়া হবে, তাদের সবার প্রাণ ভিক্ষা দেওয়া হবে এবং কিছুই বলা হবে না, আর তোমাদের অস্ত্র সমর্পণ করো। ফলে মানুষ তাদের অস্ত্র সমর্পণ করা আরম্ভ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা তলে সমবেত হতে আরম্ভ করে। এরূপ প্রজ্ঞাপন্ন সিদ্ধান্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা তলে আশ্রয় গ্রহণকারীদের এটিও জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাকে দাস মনে করতে, তিনি যার কোনো গোত্র বা আত্মীয় স্বজন মক্কায় ছিল না, তিনি একেবারে নিঃস্ব এবং পায়ে ঠেলার মতো মানুষ মনে করে তোমরা তার উপর অকথ্য নির্যাতন চালিয়েছ। আজ শোনো এবং দেখে নাও, তোমরা শক্তিশালী নও, তোমরা সফলকামী নও, পরাক্রমশালী তোমরা নও, বরং মহাপরাক্রমশালী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর বৈশিষ্ট্যাবলী অবলম্বন করেছেন এবং গুণাবলী ধারণ করেছেন। এভাবে বিজয় লাভের পর প্রতিশোধ নেন, যার মাঝে ছিল না কোনো অহংকার। পুরো বিশ্বের এক বিশাল জনগোষ্ঠী অবলোকন করেছে কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীনতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য যেমন লড়েছেন তেমনি তিনি সকলকে করেছিলেনও স্বাধীন। বিজয় দিবসে আমরা আল্লাহর কৃতজ্ঞতা দোয়া ও শহীদদের আত্মার মাগফিরাত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উদযাপন করার চেষ্টা করব। সব মুসলিম আবার ঐক্যবদ্ধ হয়ে বিশ্বময় আবার ইসলামের বিজয়ে প্রকৃত স্বাদ উপভোগ করবে, বিজয়ের আনন্দে আবার উদ্ভাসিত হবে মুসলিম উম্মাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ের প্রকৃত স্বাদ উপভোগ করা তৌফিক দান করুন। আমি আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের ডব্লিউ মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।